অপারেশন দোস্ত শেষ করে ভূমিকম্প বিধ্বস্ত তুর্কি থেকে ভারতে ফিরলেন ভারতের উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের ভেতর থেকে দুজনকে জীবিত উদ্ধার করেছেন তারা। এই স্মৃতি চিরস্মরণীয় হয়ে থেকে যাবে উদ্ধারকারী দলের সদস্যদের কাছে। বিপর্যস্ত তুর্কিকে সাহায্যের হাত বাড়িয়েছিল ভারত সরকার। বিপদের দিনে সেদেশের পাশে দাঁড়াতে তুর্কিতে ভূমিকম্প বিধ্বস্ত প্রদেশে ভারত পৌঁছে গিয়েছিল ত্রাণ নিয়ে, পৌঁছেছিল উদ্ধারকারী দল। ভারত সরকারের পক্ষ থেকে এনডিআরএফের একটি ডিজাস্টার রেস্কিউ টিম পাঠানো হয় সেদেশে। সরকারিভাবে এর নাম হয় অপারেশন দোস্ত। উদ্ধারকারী দলের সাথে রোমিও ও জুলি নামের বিশেষ প্রশিক্ষিত দুটি ল্যাব্রাডার কুকুরও পাঠানো হয়। রোমিও ও জুলির সাহায্যে প্রথমে বিপর্যস্ত বহুতলের নিচ থেকে প্রাণের সন্ধান মেলে, তারপর অপারেশন দোস্ত উদ্ধার কার্য চালিয়ে দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দিল্লি থেকে 50 জনের অপারেশন দোস্ত টিম পাড়ি দেয় তুরস্কে। নুডার্গি থেকে 8ই ফেব্রুয়ারি ভোরবেলা এই রেস্কিউ টিম তাদের উদ্ধার কার্য শুরু করে। প্রশিক্ষিত কুকুরের সাহায্যে জীবিত প্রাণের সন্ধান পেয়ে 9ই ফেব্রুয়ারি অপারেশন দোস্ত প্রথম ব্যারেন নামের এক 6 বছরের মেয়েকে জীবিত উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধার হয় 10ই ফেব্রুয়ারি। উদ্ধার কার্য শেষে তুর্কির মাটিতে অপারেশন দোস্ত ভারতের জাতীয় পতাকা উড়ায়। 17ই ফেব্রুয়ারি দেশে ফেরে এই রেস্কিউ টিম এবং 20শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা টিমের সঙ্গে সাক্ষাৎ করে সাধুবাদ জানান। বিপর্যস্ত তুর্কির বিধ্বস্ত অসহায় মানুষের জীবন বাঁচাতে পেরে উচ্ছ্বসিত এনডিআরএফ টিম। কলকাতা ফিরে ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড বিশ্বনাথ পরাশর বলেন, দলের সদস্য প্রেম বিকাশ মিশ্র সহ অপারেশন দোস্তের অন্যান্য উদ্ধারকারীরা জানান, তুরস্কের হাড় হিম করা ঠান্ডা, ভাষাগত বাধা এবং বিপর্যয় সামলে দুর্গতদের জীবন উদ্ধারের অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে। দিল্লি থেকে আমরা ফ্লাই করেছিলাম টার্কির জন্য, আর 7th ইভিনিং আমরা টার্কিতে ল্যান্ড করেছিলাম আমাদের টিম নিয়ে, আর 8th আর্লি মর্নিং আমাদের আপনার অপারেশন। আমরা নুরদানি স্থান ছিল ওইখানে টার্কিতে, ওইখানে আমরা অপারেশন স্টার্ট করেছিলাম। চ্যালেঞ্জ তো এটা খুব, ওইখানে শীত ছিল, ইট ওয়াজ সাব জিরো টেম্পারেচার, -4 রাত্রি চলে যেত, আর সকালেও সাব জিরো থাকতো ওইখানে। একটা তো ক্লাইমেট আমি বলবো যে ওইখানে ছিল, আর তারপরে ল্যাঙ্গুয়েজ একটু ব্যারিয়ার ছিল, কেন ওরা ইংলিশ একটু বলতে পারে না, তো ওইটা একটু ব্যারিয়ার ছিল। বাট ওইখানে আমাদের কাছে ট্রান্সলেটর ছিল আর আমরা গুগলের ইস্তেমাল করতাম, একটা এইটাই দুটো একটা ব্যারিয়ার ছিল। যখন আমরা প্রথম ওই মেয়েকে আমরা ওইখান থেকে অ্যালাইভ নিয়েছিলাম, ওইটা নিশ্চয়ই আমাদের জন্য সব থেকে ভালো মোমেন্ট ছিল ওখানে। তারপরে আমার অন 10th একটা আমরা মেয়েকে অ্যালাইভ বাইরে করে নিয়েছি, ওইটাও আমাদের, দ্যাট ওয়াজ অলসো এ ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি স্যাটিসফ্যাক্টরি মোমেন্ট ফর আস। পাশাপাশি দেশে ফেরার পরও তুর্কি থেকে সাধারণের পাঠানো ধন্যবাদ বার্তা আমাদের প্রেরণা যোগাবে। ওখানের যেটা ল্যাঙ্গুয়েজ, ভাষা, ওটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। আমাদের ভাষা ইংরেজি হিন্দি তো ওরা বুঝতে পারে না, আর ওদের তুর্কিশ ল্যাঙ্গুয়েজ আমরাও বুঝতে পারি না, তো চ্যালেঞ্জিং এটাও একটা ছিল। তারপরে চ্যালেঞ্জিং ছিল যে ওখানের জনতার যে কান্না দুঃখ, তাদের পরিবার ওই বিল্ডিংয়ের মধ্যে ফেঁসে আছে, দেবে আছে, তার মধ্যে দিয়ে আমাদেরকে মানে কাজ করা, এটাও একটা চ্যালেঞ্জিং ছিল। তো চ্যালেঞ্জিং তো ছিলই, কিন্তু আমাদের ট্রেনিংটা ওই চ্যালেঞ্জিং দিয়ে পরেই হয়। তো কাজ আমরা করতে পেরেছি, আরও খুশি হতাম যদি আমরা দুটো এলাইভ ছেড়ে যদি ওই সংখ্যাটাকে যদি আমরা বাড়াতে পারতাম তাহলে আরও খুশি হতাম। আনফর্চুনেটলি আমরা দুটোই এলাইভ বের করতে পেরেছি। আমাদের যে ডগ স্কোয়াড ছিল, যে জুলি অ্যান্ড রোমি, ওদের জন্যেই আমরা অনেক কৃতজ্ঞ। ওরাই প্রথম যে এলাইভ বের করেছি, তাতে প্রথমে ওরাই আমাদেরকে পয়েন্ট বের করে দিয়েছে। ওরা ওই যে জায়গায় লাইভ ছিল সেই জায়গায় গিয়ে পরে ডিগিং করে পয়েন্ট লোকেট করেছিল যে এই জায়গায় লাইভ। আপনার সাইড জানা থা, আপনার সাইড নিয়ে দিন রহতা থা মানে ওখানে যাকে, ওখান পে জব মানে সাইড দেখা ওখানে মতলব কি জেসে কি ইনফরমেশন লেনা, জিসকে মতলব ঘর মে ডেথ হো গই হ্যায়, কিতনে আদমি হুয়ে, কিতনে মঞ্জিল বিল্ডিং থি, সব কি রিপোর্ট হ্যায় ওখানে লেনা, উসকো ফির আপনে পিছে হেডকোয়ার্টার দেনা, ওখান পে টিম ইন্ডিয়া লেভেল হেডকোয়ার্টার দেনা, ওখান সে বলো হামারে ইয়াহ দিল্লি হেডকোয়ার্টার ভেজতে থে। ওখান ফির সাইড পে মানে ডেলি ওখান পে সুবহ সে শাম তক মানে ওখানে রহতা থা।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।